একটু বেশি মজার পাস্তা খেতে চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্টের স্বাদে বেক পাস্তা। আজকের এই পাস্তাটি আমি চুলায় তৈরি করে দেখিয়েছি। চুলায় তৈরি করে পাস্তার উপরে কিভাবে সুন্দর কালার আনবেন সেই টিপসটিও আপনাদের দেখাবো। তিনটি স্টেপে আমি এই রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আশা করব আপনাদের ভালো লাগবে। প্রথম স্টেপে আমি পাস্তা সেদ্ধ করে নেব, এই জন্য পানি গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আজকে আমি ম্যাকারনি পাস্তা দিয়ে তৈরি করব, তাই এখানে এক কাপ পরিমাণ ম্যাকারনি পাস্তা নিয়েছি। এবার পাস্তাগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিব, কমপক্ষে 6 থেকে 7 মিনিট। পাস্তা সেদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিতে হবে। সেকেন্ড স্টেপে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল, 1 চা চামচের মতো রসুন কুচি, হালকা করে একটু ভেজে নিতে হবে। আধা কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আধা কাপ ক্যাপসিকাম কুচি। প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিব। এরপর 1 কাপ দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির বুকের মাংসটা নিয়েছি হাড় ছাড়া, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। মুরগির মাংসটাকে বেশ কিছুক্ষণ রান্না করব, তবে এটাকে লালচে করা যাবে না। মুরগির মাংস থেকে বেশ কিছুটা পানি বের হবে, এতে করে মুরগির মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর পানিটা যখন শুকিয়ে আসবে, এখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপের মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগ্যানো, 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে মিনিট 2-এর মতো রান্না করে নিতে হবে। শুধু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। মুরগির মাংসটা পুরোপুরি এখন রেডি, এবার নামিয়ে নিব। অন্যদিকে আমি হোয়াইট সস তৈরি করে নিব, এই জন্য আবারও প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বাটার, 2 চা চামচ নিয়েছি এখানে ময়দা। চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে বাটারের সাথে ময়দাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। শুধু খেয়াল রাখবেন ময়দা যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভালো মতো ভেজে নেওয়ার পরে কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে 1/2 কাপের মতো দুধ দিব। আর দুধটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। চুলাটাকে একদম অফ করে দিলাম, তারপর খুব ভালো করে ময়দাটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের দলা দলা না থাকে। তাই অল্প অল্প করে দুধ দিব আর ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জাল করতে থাকব। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো অরিগ্যানো, 1/2 চা চামচের মতো ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে এবার বাড়িয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা একদম ঘন হয়ে গেছে। এর মধ্যে এখন আরও একটি উপকরণ অ্যাড করবো, মজার এলাচিস। তবে মজার এলাচিস না থাকলে স্লাইড চিজ কিংবা চেদার দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে, চিজটা গলে গেলেই সসটা একদম রেডি। এবার রান্না করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিব। তারপর প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম হিটে। এর বেশি রান্না করতে গেলে সসটা অনেকটাই কমে যাবে। পাস্তা রান্না করা একদম কমপ্লিট, এবার নামিয়ে নিব। এখন শুধু বেক করার পালা। অন্যদিকে এরকম একটা ফয়েল মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে এখন পাস্তা দিয়ে নিব। আজকের এই পাস্তাটা আমি চুলায় বেক করব, আর চুলায় কিভাবে খুব সুন্দর একটা কালার আসবে উপরের দিকে সেই টিপসটিও আপনাদের দেখাবো। উপর দিয়ে মজারেলা চিজ দিয়ে নিচ্ছি। একটা হাঁড়ি আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম, নিচে একটা এরকম পেপার দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি হচ্ছে পাস্তার মোলটা বসিয়ে দিব। উপর দিয়ে আরও একটা পেপার দিয়ে ঢেকে দিতে হবে যেন ভেতর থেকে কোনো রকমের বাতাস বের না হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটাকে লোয়ে রেখে কমপক্ষে 30 থেকে 35 মিনিট এটাকে বেক করে নিব। প্রায় 30 মিনিট বেক করার পরে দেখবেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এই পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু কেক তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণ মজার বেক পাস্তা। এটা খেতে কিন্তু সত্যি ভীষণ মজার, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করব রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।